বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল খোলার পর 1000 সাবস্ক্রাইবার দ্রুত কেন কমপ্লিট হয় না, এটার বেশ কিছু কারণ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি 60টা কারণ উল্লেখ করব। এই 60টা কারণ যদি আপনি সঠিকভাবে ঠিক করে নিতে পারেন, আপনার কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কিন্তু 7 দিনের বেশি সময় লাগবে না, এটা 100% গ্যারান্টেড। আমার এই চ্যানেলটিকে কিন্তু আমি মাত্র 1.5 মাসে আমি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলি। অর্থাৎ এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কিন্তু আমার বেশি দিন লাগেনি। আমি যেদিন মনিটেশনের জন্য আমি আবেদন করি, সেদিন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 4600 কত সাবস্ক্রাইবার ছিল আমার চ্যানেলে। সুতরাং এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আপনারা অনেক ভুল করে থাকেন, যার কারণে আপনাদের বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু আপনাদের সময় লেগে যায়। কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আপনার অনেক সময় লেগে থাকে। তো কী কী ভুল করেন সেটা কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি। প্রথমত, আপনি যে ভুলটা করে থাকেন, আপনার কন্টেন্টগুলো ইউনিক নয়, আপনার কন্টেন্টগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। সেটা কীরকম আমি আপনাকে বলি। আপনি হয়তো কোনো একটা চ্যানেলের ভিডিও দেখে, কোনো বড় ইউটিউবারের ভিডিও দেখে আপনি ইন্সপায়ার্ড হয়ে আপনি চিন্তা করলেন যে আমি একটা এরকম চ্যানেল খুলবো, আমি ভিডিও বানাবো। তারপর তার ভিডিওটাকে দেখে তার মতো করে কথা বলে আপনি একটা ভিডিওকে বানিয়ে দিলেন, ঠিক আছে, ভিডিওকে আপলোড করে দিলেন, অর্থাৎ তার স্ক্রিপ্টটাকে কপি করে আপনি একটা ভিডিও তৈরি করলেন। এতে করে কিন্তু আপনার চ্যানেলের যে একটা ইউনিকনেস তৈরি হওয়ার কথা, একটা ব্র্যান্ড চ্যানেল হওয়ার কথা, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। অর্থাৎ অডিয়েন্সরা যখন পার্থক্য খুঁজে বের করতে পারবে যে বড় চ্যানেলের ভিডিওর সাথে আপনার চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, আপনি সেই চ্যানেলের মধ্যে একটা ভিডিও তৈরি করলেন, আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি শো করলেন না, সেক্ষেত্রে নতুনত্ব না থাকার কারণে অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটাকে লং টাইম ধরে দেখবে না, এবং ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আর কখনো ভিউজ বাড়বে না, আর ভিউজ যদি না বাড়ে সাবস্ক্রাইবারও বাড়বে না। এই কারণে কিন্তু অনেকের সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না। অনেক সময় দেখবেন আপনারা 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় অনেকের। কারণ কি? কারণ সে এমন কিছু কন্টেন্ট নিয়ে আসে যেই ধরনের কন্টেন্ট ইউটিউবে আগে কেউ আনেনি, একদম ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে আসে। অনেক ইউটিউবার দেখবেন আপনি একদম ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে আসে। আপনার আমার চ্যানেলটা রিসার্চগুলো আপনার বুঝতে পারবেন, আমার চ্যানেলে মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর টাইটেল এবং থাম্বনেলগুলো আপনি দেখলে বুঝতে পারবেন একদম ইউনিক টপিকস হওয়ার কারণে। আমার নিজস্ব মেধা দিয়ে কিন্তু আমি টাইটেল এবং থাম্বনেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি নির্বাচন করেছিলাম। কী লিখবো আমি টাইটেলে, কী লিখবো থাম্বনেলে, সেটা আমি ব্রেন খাটিয়ে চিন্তা করে আমি কিন্তু ইউনিকনেস নিয়ে আসার চেষ্টা করেছি, যার কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করেছে। সেই জন্য সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট করার জন্য কিন্তু আপনার ইউনিক টপিকস কিন্তু বাছাই করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে কিওয়ার্ড নির্বাচনে ভুল। আপনি কিওয়ার্ড নির্বাচনে যদি আপনি ভুল করেন, অর্থাৎ এসইও যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেক্ষেত্রে ইউটিউব সার্চে কিন্তু আপনি ভিউজ পাবেন না। ইউটিউবে কিন্তু বিভিন্ন ট্রাফিক সোর্স রয়েছে, ব্রাউজ ফিচার রয়েছে, সাজেস্টেড রয়েছে, তারপর হচ্ছে ইউটিউব সার্চ রয়েছে, আরও অনেক ট্র্যাফিক সোর্স রয়েছে। এই 3টা ট্র্যাফিক সোর্সের মাধ্যমে কিন্তু আমরা সবচেয়ে বেশি ভিউজ পেয়ে থাকি, ঠিক আছে। এখন এসইও করলে আমরা কিন্তু ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ কিন্তু আমরা গেইন করতে পারবো, অর্থাৎ মানুষ সার্চ করে আপনার ভিডিওকে খুঁজে বের করবে, বা কোনো একজন অডিয়েন্স যদি কোনো কিছু লিখে সার্চ করে তার সামনে কিন্তু ইউটিউব আপনার কিওয়ার্ডের সাথে মিলে যাওয়ার কারণে আপনার ভিডিওটিকে ইউটিউব পাঠাবে তার সামনে। সেজন্য এসইও সঠিকভাবে করতে হবে, সঠিক কিওয়ার্ড বসাতে হবে। যেসব কিওয়ার্ডের সবচেয়ে বেশি সার্চ ভলিউম রয়েছে এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে বাছাই করতে হবে। আর নতুন চ্যানেল চেষ্টা করবেন যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম রয়েছে, সার্চ ভলিউম বেশি, এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। তো এসইও কারণেই কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, ইউটিউবের মধ্যে অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখলে কিন্তু খুব সহজে সঠিকভাবে এসইও করা কিন্তু আপনারা শিখতে পারবেন। তো এই ভুলটা অবশ্যই করবেন না। তারপরে 3 নম্বর, নতুন অবস্থায় আরেকটা প্রবলেম অনেকের হয়, সেটা হচ্ছে যে উপস্থাপনার মধ্যে আপনাদের অনেক ঘাটতি থাকে, অর্থাৎ অনেক জড়তা। এই ইনার্শিয়াটা যতদিন না পর্যন্ত আপনি কাটতে পারবেন ততদিন পর্যন্ত দেখবেন আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না, সাবস্ক্রাইবার মাইলস্টোন আপনার কমপ্লিট হবে না। প্রতিদিন আপনাকে আপডেট হতে হবে, প্রতিদিন আপনাকে আয়নার সামনে প্রয়োজনে প্র্যাকটিস করেন, প্রয়োজনে আপনি ডেমো ভিডিও তৈরি করেন, কোথায় ভুল রয়েছে সেই জায়গাটা শুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি বারবার একটা ভিডিওকে তৈরি করতে থাকুন, একটা সময় কিন্তু আপনি পারফেক্ট হয়ে যাবেন। সেই জন্য কনফিডেন্সের অভাব যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করে বের হয়ে চলে আসবে, কারণ এখন অনেক অপশন রয়েছে, তাদের হাতে অনেক চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইবার কমপ্লিট না হওয়ার পেছনে কিন্তু এটা একটা কারণ। তারপর ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি বলতে আমি আপনাদেরকে 4K রেজলিউশন, তারপর হচ্ছে 8K রেজলিউশন ভিডিও শ্যুট করতে হবে, 1080p, এটা বোঝাচ্ছি না আপনাদেরকে। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ভিডিওটার কোয়ালিটি যাতে মোটামুটি হলেও ভালো থাকে, এবং সাথে আপনার অডিও কোয়ালিটি যাতে ভালো হয়। অডিয়েন্সরা আপনার ভিডিও যদি 480 পিক্সেলে যদি আপনি আপলোড করেন সেটা কিন্তু মেনে নিবে, কিন্তু আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয়, যদি প্রচুর নয়েজ থাকে ব্যাকগ্রাউন্ডে, সেই দোষটা কিন্তু কেউ মেনে নিবে না। সেই জন্য যত দ্রুত সম্ভব
আপনার অডিওকে কত বেশি ভালো করা যায়। বেশি না, আপনি বয়ের একটা মাইক্রোফোন নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন, একদম কম দামের মধ্যে 1000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। সেই মাইক্রোফোন দিয়েও কিন্তু আপনি চাইলে প্রফেশনাল সাউন্ড কিন্তু আপনি উপহার দিতে পারেন। তো আপনার বাজেট ভালো থাকলে আপনি অনেক দামি মাইক্রোফোন রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি ভালো একটা সাউন্ড রেকর্ড করতে পারেন। আবার মোবাইলের মধ্যেও কিন্তু আপনি সাউন্ডটাকে রেকর্ড করে, আপনার যদি দুইটা মোবাইল থাকে, সাউন্ডটাকে রেকর্ড করে আপনি সেটা কিন্তু আপনি এডিট করে ঠিক করতে পারবেন, এটাও কিন্তু করা যায়। সেই জন্য সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই ভালো করতে হবে। ইউটিউবের মধ্যে আমরা অনেক ভিডিওকে দেখি রেজুলেশন একদম খারাপ, কিন্তু সাউন্ডটা ভালো থাকার কারণে কিন্তু সেই ভিডিওটা কিন্তু মিলিয়ন ভিউজ হিট করেছে, সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব হয়। তার 5 নম্বর যেই পয়েন্টটা রাখবো সেটা হচ্ছে, যেই কারণে আপনার সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট হচ্ছে, সেটা থাম্বনেল সুন্দর না হওয়ার কারণে, থাম্বনেল আকর্ষণীয় না হওয়ার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসে না। আর যদি ভিউজ না আসে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে? সেই জন্য থাম্বনেল যত বেশি প্রফেশনাল করবেন, যত সুন্দর করবেন, ডে বাই ডে ঠিক করতে হবে। হয়তো আপনি প্রথম দিকে আপনি থাম্বনেলকে অত বেশি আকর্ষণীয় করতে পারবেন না, থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা আপনি জানেন না, কিন্তু একটা সময় কিন্তু আপনার এই ভুলগুলো আপনি শুধরে নিতে পারবেন। কারণ ইউটিউবের মধ্যে প্রত্যেক টপিক সম্পর্কে কিন্তু ভিডিও রয়েছে, আপনি এগুলো দেখে কিন্তু আপনি শিখতে পারেন। ঠিক আছে, থাম্বনেলটাকে যত বেশি আই ক্যাচি করা যায়, যত বেশি সুন্দর করা যায়, তত বেশি কিন্তু আপনার সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। তারপর আরেকটা ভুল আমরা অনেকেই করি, সেটা হচ্ছে 6 নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে আমরা শুরুতেই ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলোর পেছনে ছুটি, যার কারণে আমাদের ভিডিও কোয়ালিটিটার মধ্যে আমরা নজর দিতে পারি না। আমরা কিন্তু ভিডিওর সংখ্যা বাড়ে কিন্তু ভিডিওর কোয়ালিটি না বাড়ে, আমরা কোয়ান্টিটির দিকে আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে থাকি। এই ভুলটা করা যাবে না, এই ভুলটা অনেকেই করে, যার কারণে তার ভিডিও সংখ্যা 200-300 এরকম হয়ে যায়, কিন্তু চ্যানেলের মধ্যে এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। কিন্তু আপনি প্রয়োজনে সময় নিন, 1 মাসের প্রয়োজনে একটি ভিডিও তৈরি করুন, সেই ভিডিওটা যাতে প্রত্যেকটা ভিডিও থেকে আলাদা হয়, অন্যের ভিডিও থেকে যাতে আলাদা হয় চেষ্টা করবেন, সেই ভিডিওটাকে সর্বোচ্চ চেষ্টা করুন, সর্বোচ্চটা দিয়ে তৈরি করার জন্য সেই ভিডিও অডিও কোয়ালিটি, এডিটিং, স্ক্রিপ্ট সব কিছু যাতে টপ নচ হয়, সেজন্য সময় দিয়ে তৈরি করবেন প্রয়োজনে। তবু এই ভুলটা করবেন না। অনেকে আছে ইনকাম নিয়ে চিন্তা করেন, কেন ইনকাম হচ্ছে না, তারপর ভিউজ কেন নেই, সাবস্ক্রাইবার কেন নেই, এই ফ্রাস্ট্রেশনের মধ্যে আপনারা ভোগেন, যার কারণে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না, আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না। যদি আপনার ভিডিও কোয়ালিটির দিকে আপনি ফোকাস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবার আপনার পেছনে ছুটবে, আপনাকে আর চিন্তা করতে হবে না। তারপর লাস্টে যে ভুলটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে রেগুলারিটি। কয়েকদিন কাজ করার পর যখন দেখেন যে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না, তখন আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। এই ভুলটা করার কারণে কিন্তু অনেকে ছিটকে পড়ে, অনেকের চ্যানেল কিন্তু গ্রো হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না। সেজন্য এই ভুলগুলো কখনো করা যাবে না, আপনাকে কন্টিনিউ ডে বাই ডে কিন্তু ভিডিওকে আপলোড করতে হবে, এমনকি সঠিক নিয়মে আপলোড করতে হবে, সঠিকভাবে এডিটিং শিখতে হবে, সঠিকভাবে থাম্বনেল মেকিং শিখতে হবে, এসইও করা শিখতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।